প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, আর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন 9/3/2022 খ্রিস্টাব্দে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আপনি এসএসসি থেকে শুরু করে স্নাতক পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন, আর এই আবেদনটি করতে পারবেন বাংলাদেশের স্থায়ী সকল জেলার নারী এবং পুরুষ। আবেদন করার জন্য যে লিঙ্কগুলো প্রয়োজন হবে আমি ভিডিও শেষে এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে সকল লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা চাইলে সেই লিঙ্ক প্রবেশ করে আবেদন করতে পারবেন এবং আবেদন করার প্রসেসটিও আমি দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো এবার চলুন দেখে নেওয়া যাক আবেদনের শুরু এবং শেষ তারিখ। অনলাইনে আবেদনটি পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 13/3/2022 সকাল 10:00 থেকে শুরু হয়ে, অর্থাৎ আজ সকাল 10:00 হইতে আবেদনটি শুরু হয়েছে, এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 11/4/2022 খ্রিস্টাব্দ, অর্থাৎ এই 11 তারিখে, সামনের মাসের 11 তারিখে বিকেল 5টা পর্যন্ত আবেদনটি করতে পারবেন। আপনি মোটামুটি আনুমানিক 1 মাস সময় পাবেন আবেদনটি করার জন্য। তো এবার দেখে নেওয়া যাক এই আবেদনপত্রে কি কি যোগ্যতা চেয়েছে এবং কি কি পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, কারণ আমি কিন্তু আপনাদের জন্য বিভিন্ন শিক্ষণীয় তথ্য এবং বিভিন্ন নিয়োগপত্রের ভিডিও, এমনকি বিভিন্ন পরীক্ষার সাজেশন আপলোড করে থাকি আমার এই চ্যানেলে। আবেদনকারীর বয়সসীমা হতে হবে 11/4/2022 খ্রিস্টাব্দে, 18 থেকে 30 বছরের মধ্যে। এবার দেখে নেওয়া যাক পদগুলি। সুইপার পরিবর্তিত পদ নাম পরিচ্ছন্নতা কর্মী, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, এবং পদ সঙ্গে একটি বয়সসীমা সর্বোচ্চ 30 বছর এবং অষ্টম শ্রেণী পাস করতে হবে। ডরমেটরি পরিচর, বেতন স্কেল 8,250 এবং 20,210, এবং পদ সঙ্গে একটি সর্বোচ্চ বয়সসীমা 30 বছর। যেকোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরেই মালি, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, সর্বোচ্চ পদ সংখ্যা একটি, সর্বোচ্চ বয়স 30 বছর, এবং আপনাকে অষ্টম শ্রেণী পাস করতে হবে। বাগান পরিচর্যার কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। দেওয়া আছে হোস্টেল বিয়ারার, আপনার বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, পদ সংখ্যা একটি এবং সর্বোচ্চ বয়স সীমা 30 বছর। যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কিল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে প্লাম্বার, বেতন স্কেল 8,500 থেকে 20,570, এবং পদ সংখ্যা একটি, সর্বোচ্চ বয়স সীমা আপনার 30 বছর। যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। আমি এর মাঝে আরেকটি বিষয় দেখে যাই, যেসব জেলা আপনার এই পদগুলির জন্য আবেদন করার প্রয়োজন নেই, এই 10 থেকে শুরু করে 15 নম্বর কর্মী পর্যন্ত যে সকল জেলার প্রার্থী কোনো আবেদন করার দরকার নেই সেগুলো আমি বলে দেবো। জামালপুর, লক্ষ্মীপুর, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা, বরগুনা জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, তবে উক্ত জেলা সমূহের এতিম যারা এবং শারীরিক প্রতিবন্ধী যেগুলো প্রার্থী আছেন তারা আবেদন করতে পারবেন। এবার দেখে নেওয়া যাক স্টোর করণিক, বেতন স্কেল 9,300 থেকে শুরু করে 22,490 টাকা, পদ সংখ্যা একটি এবং সর্বোচ্চ বয়স সীমা 30 বছর। যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। এরপরে টাইপিস্ট, অর্থাৎ 9,300 বেতন থেকে শুরু করে 22,490 টাকা, পদ সংখ্যা একটি, সর্বোচ্চ বয়স সীমা 30 বছর। যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং বাংলায় ন্যূনতম 20 শব্দের টাইপিং এর গতি এবং ইংরেজিতে ন্যূনতম 25 শব্দের টাইপিং এর গতি থাকতে হবে। এরপরে টাইপিস্ট, বেতন স্কেল 9,300 থেকে 22,490, সর্বোচ্চ বয়স সীমা 30 এবং পদ সংখ্যা একটি। যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় ন্যূনতম আপনার দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং বাংলায় ন্যূনতম 20 শব্দের টাইপিং এর গতি এবং ইংরেজিতে 25 টাইপিং এর গতি থাকতে হবে। মাঠ সহকর্মী, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 3টি, সর্বোচ্চ বয়স 30 বছর। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে আপনাকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ বিজ্ঞান বা কৃষিতে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম আপনাকে 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভার, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা, যাদের ভারী লাইসেন্স থাকতে হবে এবং বেতন স্কেল 9,300 এবং 22,490 টাকা, এদের আপনার হালকা লাইসেন্স থাকলে চলবে, পদ সংখ্যা একটি, সর্বোচ্চ বয়স সীমা 30 বছর। যে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মোটর ভেহিকেল অর্ডিনারি 1983 এর অধীনে আপনাকে প্রদত্ত বৈধ লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনার ন্যূনতম 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং যে সকল জেলা আবেদন করতে পারবেন না সে সকল জেলা আমি বলে দিচ্ছি, জামালপুর, লক্ষ্মীপুর, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঠাকুরগাঁও, মাগুরা, কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর, গাইবান্ধা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, তবে উক্ত জেলাসমূহ সকল জেলা এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর দেখে নেওয়া যাক মেকানিক, পদ সংখ্যা
থেকে এক সর্বোচ্চ বয়স সীমা 30 বছর কোন স্বীকৃত বোর্ড হইতে আপনাকে ন্যূনতম স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে পেশাগত ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। এই 4 নাম্বার থেকে শুরু করে 9 নাম্বার পর্যন্ত এই সব জেলার প্রার্থী কোন আবেদন করার প্রয়োজন নেই, কিন্তু এই 4 থেকে 9 শুরু করে 9 পর্যন্ত আপনারা যারা এটিম বা প্রতিবন্ধী তারা আবেদন করতে পারবেন। এরপর দেখে নেওয়া যাক, ফার্মাসিস্ট বেতন 11,300 থেকে শুরু করে 27,300 টাকা এবং আপনার পদে একটি সর্বোচ্চ বয়স সীমা 30। কোন স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ফার্মাসিস্ট নার্সিং এর ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখে নেওয়া যাক, স্টেনোগ্রাফার অর্থাৎ বেতন 11,300 থেকে শুরু করে 27,300 টাকা এবং পদ সংখ্যা একটি সর্বোচ্চ বয়স সীমা 30 বছর। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বাংলায় ন্যূনতম আপনাকে 80 এবং 60 শব্দের ষাটলিপি ও বাংলায় ন্যূনতম 80 ষাটলিপি এবং 25 শব্দের টাইপিং এর গতি থাকতে হবে ইংরেজিতে এবং 100 শব্দের ষাটলিপি ও 35 শব্দের টাইপিং এর গতি থাকতে হবে আপনাকে ইংরেজিতে। কম্পিউটার অপারেটিং ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সহকারী শিক্ষক জীববিজ্ঞান উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা বেতন স্কেল 16,000 থেকে শুরু করে 38,640 টাকা, পদ সংখ্যা একটি, সর্বোচ্চ বয়স সীমা 30 বছর, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ বিএড এবং শিক্ষা জীবনের সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সকল জেলার প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন। তো এই ছিল পদ সংখ্যা এবং আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আবেদনটি করবেন যে লিঙ্কে প্রবেশ করে এবং কিভাবে আবেদনটি করবেন। প্রথমে আপনাদেরকে এই লিঙ্কে প্রবেশ করতে হবে। এই লিঙ্কে প্রবেশ করার পর আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনি পাবেন এই লিঙ্কে। আমি এই লিঙ্কটি এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। প্রথমে যদি আপনি এই বিজ্ঞপ্তিটি চান তাহলে আপনি প্রথম এই লিঙ্কে প্রবেশ করবেন। এই লিঙ্কে প্রবেশ করলে আপনি বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন। আর যারা আবেদন করবেন তারা অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যতগুলো পদ আছে সবগুলো পদে নিয়ে যাবে। এইখান থেকে আপনাকে যে কোনো একটি পদ সিলেক্ট করতে হবে আপনি যে পদে আবেদনটি করবেন। দেন নেক্সট করবেন। করার পরে আপনি এখানে নো দিবেন। নো দেওয়ার পর নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর এরকম একটা ফর্ম আসবে। এই ফর্মটি আপনি সুন্দরভাবে আপনার সার্টিফিকেট অনুযায়ী ফিল আপ করবেন। এখানে দিবেন আপনার নাম এবং এখানে দিবেন আপনার বাবার নাম এবং এখানে আপনার মায়ের নাম, আপনার ডেট অফ বার্থ দিবেন এবং এখানে দিবেন জেন্ডার, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে। ন্যাশনালিটি সিলেক্ট করার দরকার নাই, যা আছে তাই সিলেক্ট। রিজন সিলেক্ট করবেন, আপনারা যে যে ধর্মের সেই ধর্মেরটা সিলেক্ট করে নেবেন। দেন আপনার ন্যাশনালিটি কার্ড দিবেন, যদি ন্যাশনালিটি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার বার্থডে রেজিস্ট্রেশন কার্ড দিবেন। দিয়ে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর আপনার বার্থডে নম্বরটি এখানে বসায় দিবেন। আর যাদের এনআইডি কার্ড আছে তারা এখানে এনআইডি কার্ডে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর এনআইডি কার্ডটি এখানে বসিয়ে দিবেন। দেন এখানে আপনার ম্যারেজের স্ট্যাটাস দিবেন, আপনার বিবাহিত হলে বিবাহিত, যদি সিঙ্গেল হন সেক্ষেত্রে সিঙ্গেল দিবেন এবং আপনার কোটা থাকলে কোটা দিবেন। দেন আপনাদের কেয়ার অফ আপনার বাবার নাম দিবেন। সঠিক অ্যাড্রেসটা এখানে বসানোর পরে এখানে জাস্ট টিক মার্ক দিয়ে দিবেন। এপাশে যেটি বসাবেন এটা অটোমেটিক নিয়ে নিবে। দেন আপনার মোবাইল নাম্বার দিবেন, কনফার্ম মোবাইল নাম্বার, ইমেল নাম্বার থাকলে দিবেন, না হলে দরকার নাই দেওয়ার। এবং আপনার শিক্ষকতার যোগ্যতা সঠিকভাবে পূরণ করার পরে আপনাকে এখানে নো দিবেন। ভ্যালিডেশন কোডটি বসানোর পরে এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে আপনাকে একটি সিগনেচার এবং আপনার ছবি আপলোড করে দিতে হবে। দেন আপনি এই ফর্মটা প্রিন্ট আপ করবেন। করার পরে আপনি টেলিটকের মাধ্যমে ফি জমা দিবেন 72 ঘন্টার মধ্যে। তবে আজকে এই পর্যন্তই ছিল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়টি জানতে পারে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।